নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রো কানেকশন ইউটিউব চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। নমস্কার, আজ আমি আপনাদেরকে জানাতে চলেছি এপ্রিলের 27 তারিখ থেকে মের 27 তারিখ পর্যন্ত এই তিনটি রাশি মগডালে চলতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, মগডাল বলতে কি তা আমি বিস্তারিতভাবে ভিডিওতে বলতে চলেছি, তাই ভিডিওর একটি পার্টও আপনারা মিস করবেন না। এছাড়াও আপনাদের কাছে আমার একটি ছোট্ট অনুরোধ রয়েছে, সেটি হচ্ছে আমার আরেকটি চ্যানেল আছে, সেই চ্যানেলটি মোটিভেশনাল চ্যানেল। সেই চ্যানেলে আমি মোটিভেশনাল সমস্ত রকম ভিডিও আপনাদেরকে উপহার দিয়ে থাকি। সেই ভিডিওগুলো যদি আপনারা দেখেন তাহলে আপনারা ভালো সময় কিংবা খারাপ সময় উভয় সময়ে সঠিক ডিসিশন নিতে খুবই সহায়তা করবে। তাই সকলে সাবস্ক্রাইব করে নিয়েছে সেই চ্যানেলটিকে। আপনি যদি নতুন হন তাহলে এখনই যান এবং এখনই জীবনজয়ী চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন। সাবস্ক্রাইব করার জন্য, জীবনজয়ী চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য আপনারা সার্চ বারে টাইপ করুন জীবনজয়ী। চ্যানেলটি দেখতে পাচ্ছেন, চ্যানেলের মধ্যে প্রবেশ করুন এবং সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন এবং পাশের বেল আইকনে ক্লিক করে অল করে দিন, যাতে সমস্ত রকম নোটিফিকেশান আপনারা আপনাদের ফোনে পেতে পারেন। তো বেশি দেরি না করে আসুন শুরু করা যাক। সাতাশে এপ্রিল থেকে 27 মে পর্যন্ত এই তিনটি রাশি মগডালে চড়তে চলেছে। তো কোন তিনটি রাশি মগডালে চড়তে চলেছে সেটি আমি অবশ্যই বলবো। তার আগে আপনাদের যে মগডাল, সে ব্যাপারে একটু ডিসকাস করে দিই। মগডাল বলতে আমি এটাই বোঝাতে চলেছি যে আপনাদের সমস্ত দিক থেকে ভালো হতে চলেছে। বর্তমানে আমি এই সময় যে ভিডিওটি করছি, এখন আমরা লকডাউনে রয়েছি এবং আমরা সকলেই কিন্তু ঘরবন্দি, অর্থাৎ গৃহবন্দি। এর ফলে আমাদের যা কর্ম তা কিন্তু আমরা করতে পারছি না এবং যার ফলে আমাদের মন মানসিকতাও কিন্তু খুব একটা ভালো নেই। এছাড়াও আমাদের দেশের অর্থনৈতিক অবস্থাও অনেকটা পড়ে গেছে। এমতো অবস্থায় আমি এই ভিডিওটি করতে চলেছি এবং এটি আমি খুব দাবি নিয়ে বলছি এবং খুব দম নিয়ে বলছি, যে তিনটি রাশির আমি কথা বলবো না সেই তিনটি রাশি বাস্ট হয়ে যাবে। তো আপনাদের এই 27 এপ্রিল থেকে 27 মের মধ্যে আপনাদের কী কী দিক থেকে শুভ বার্তা আসবে এবং কী কী হতে চলেছে তা আগাম আমি জানাতে চলেছি। তো প্রথমে আপনাদের আসি অর্থনৈতিক। এই 27 এপ্রিল থেকে 27 মে পর্যন্ত আপনাদের অর্থনৈতিক অবস্থা অনেকটাই ডেভেলপ করবে, অনেকটা মানে বহুল অংশে ডেভেলপ করবে। আপনারা যারা চাকরির প্রচেষ্টা করছেন তারা চাকরি পাবেন, যারা বিয়ে নিয়ে খুব প্রবলেমে রয়েছেন তাদের বিয়ের যোগাযোগ চলে আসবে, ভালো সম্বন্ধ চলে আসবে। এছাড়াও যারা বিজনেস করছেন তাদের বিজনেস খুব গ্রো আপ করবে যদি আপনারা এই বিজনেসগুলো করেন। যেমন আপনারা যদি ফুড ওরিয়েন্টেড বিজনেস করেন সেক্ষেত্রে একদম সোনায় সুহাগা, আপনারা যদি গার্মেন্টস ওরিয়েন্টেড বিজনেস করেন সেক্ষেত্রেও আপনাদের সোনায় সুহাগা, এবং আপনারা যদি জলজ জাতীয় দ্রব্যের বিজনেস করেন, মানে কোল্ড ড্রিঙ্কস হতে পারে, হতে পারে আপনি লস্যি বিক্রি করেন, হতে পারে আপনি জলের বিজনেস করেন, সেক্ষেত্রেও আপনাদের ভালো হতে চলেছে। এছাড়াও যারা মেডিসিন লাইনের সাথে যুক্ত আছেন, অর্থাৎ ওষুধের দোকান আছে, তারাও কিন্তু খুবই ভালো প্রোগ্রেস করতে চলেছে, অর্থাৎ আপনাদেরও অর্থ বিপুল পরিমাণে আসতে চলেছে। এবং এছাড়াও যারা ডাক্তার আছেন, যারা ডাক্তারি লাইনে রয়েছেন তাদেরও সোনায় সুহাগা। তো এবার আমি বলি যে কোন তিনটি রাশি মগডালে চলতে চলেছে। তো প্রথম যে রাশিটির কথা বলবো সেটি হচ্ছে মেষ রাশি। হ্যাঁ বন্ধুরা, মেষ রাশির জাতক ও জাতিকারা মগডালে চলতে চলেছে, একদম টপ মগডালে। তো এরপর যে দ্বিতীয় রাশিটির কথা বলবো সেটি হচ্ছে ধনু রাশি। হ্যাঁ বন্ধুরা, ধনু রাশির জাতক ও জাতিকারাও এই মগডালেই চলতে চলেছে এবং আপনাদের জীবনে
বহুলাংশে উন্নতি আসতে চলেছে। আমি কিন্তু খুব দাবি নিয়ে বলছি, খুব দায়িত্ব নিয়ে বলছি কথাগুলো। এরপরের যে লাস্ট রাশিটির কথা বলবো সেটি হচ্ছে সিংহ রাশি। বস, পুরো বস থাকবেন আপনারা, আপনাদের রাজনৈতিক পাওয়ার লেভেল খুব হাই পজিশনে যাবে। আপনারা যদি রাজনৈতিকের সঙ্গে যুক্ত থাকেন না, তাহলে আপনারা একদম বাস্ট হয়ে যাবেন। আর এছাড়াও যারা বিজনেস করছেন তাদেরও বিজনেস ভালো যেতে চলেছে, যারা চাকরি করছেন তাদেরও চাকরি ভালো যেতে চলেছে। তো আশা করি আপনাদেরকে আমি এই ভিডিওর মাধ্যমে বুঝাতে পারলাম যে কোন রাশিগুলি মগডালে চড়তে চলেছে। তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দিন, শেয়ার করে দিন, এবং এখনও পর্যন্ত যদি সাবস্ক্রাইব না করে থাকেন তো সাবস্ক্রাইব করে দিন। ধন্যবাদ।